গণভবনের ভিতরে যাচ্ছি, পুরো গণভবনের ভিতরে। এখন আসি আমরা পুরো গণভবন। এইটাই ছিল আমাদের ইনশাআল্লাহ, এইখানে ছিল। এই যে গণভবনের ভিতরে ইনশাআল্লাহ। গণভবনের ভিতরে আমরা এইখানেই সবকিছু হইতো, এই সেই গণভবন। গণভবনের ভিতরে, গণভবনের ভিতরে সবাই চলে আসছে, জনতা যারা ছিল সবাই, যাদের হাতে ছাত্রদের রক্ত। এই সেই ভবন, শত শত মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা ঘরে ঢুকতেছি। আমরা এই তো খাওয়া দাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়া করতে হবে, অনেক খাবার দাবার, দুপুরে খাই নাই তো। মানুষজনরা কিছু বললে কেউ কিছু শুনতেছে না, পুরা ভিতরে গণভবনের ভিতরে। এতদিন অনেক নির্যাতন, এ ভাঙেন না, ভাঙেন না, এ ভাঙেন না, এই ভাঙেন না, এই ফাঁসিবাদে মানুষজনরা ঠেকানো যাচ্ছে না। না থাক থাক, আমরা এমন একটা পুকুরে যাচ্ছি যে পুকুরের ছবি মাঝে মধ্যে আপনারা দিতেন, আমরা দেখতাম বড় বড় মাছ। আমরা যাই সেই মাছের কাছে,
মাছটা যদি খাবার টাবার দেওয়া যায় দেখি। এই সেই পুকুর, আপনারা মনে রাখছেন মনে হয়, কিরে নৌকা চলতেছে পুকুরে, পুকুরে নৌকা চলতেছে, ভাই এইদিকে উঠান উঠান উঠান, পুকুর দেখেন পুকুর, দেখছেন তো মনে হয়, আমার মনে হয় কিছু খাওয়া উচিত, খাওয়া দাওয়া না করে আসছি। মনে হয় না এরা কোনো কিছুতে থামবে, এদের থামতে বলা হচ্ছে কিন্তু কেউ থামতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কাতারি শাড়ি নিয়ে চলে গেল, এক আর্মি ভাই আমাদের থামাই দিচ্ছে, এই যে আপনারা যেটা দেখতে চাইছি, দেখতে পাচ্ছেন আপনারা কম্বল, যদি এত বড় জিনিস আমি নিতে পারবো না, বড় ভাইরা দেখতেছি নিচ্ছে, ওহো প্রিন্টার যদিও দরকার ছিল কিন্তু আপাতত নাই। এই যে ভিতরে এটা হচ্ছে বসার চেম্বার, কেউ কোনো কিছু মানতেছে না, আমরা এরপর ভিতরে চলে আসছি, অনেক বই অনেক মাছ, এই হচ্ছে একটা জিনিস আপনাদের দেখাই, ঠিক আছে এরা বগলে নিয়ে যাইতে পারি, আর কিছু আর কিছুকে নেওয়া যাবে, আম আছে আম, এই বড় ভাই তোমার শক্তি কম হয়ে গেছে, আম খাবা না, কিছু পাইলা, ও বড় ভাই কিছু পাইলেন, এইখানে কিভাবে তারাজের জিনিস আছে, এইখানে কিভাবে তারাজের জিনিস আছে, এটা তো বোঝা খুবই কঠিন, তারাজের জিনিস, ওহো এটা মনে হয় কোনো এক নেভির ভাইয়ের, ভাই তুমি পাঞ্জাবি নিলে না, পাঞ্জাবি শার্ট আছে, পাঞ্জাবি শার্ট আছে না, ওই যে পাঞ্জাবি পুরাটা ধরো যাও, ডোন্ট মিস আউট, ফলো ওয়ান ইন্ডিয়া ফর রিয়েল টাইম আপডেটস।